ফের ভোটের ময়দানে পরেশ অধিকারী। ফরওয়ার্ড ব্লক ছেড়ে এবারে লড়াই তৃণমূলের হয়ে এই প্রথম লোকসভা ভোটের প্রার্থী একদা রাজ্যের খাদ্যমন্ত্রী। দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের হয়ে বামপন্থী রাজনীতি করেছেন, এখন তিনি তৃণমূল কংগ্রেসে। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী আড়ালে থাকতে পছন্দ করেন, একেবারেই মিতভাষী তিনি। কর্মী সভায় গিয়ে কখনো বলছেন তিনি নন মমতা বন্দ্যোপাধ্যায়ী প্রার্থী। আমি প্রার্থী নই, প্রার্থী একজনই, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে এগিয়ে দিচ্ছেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে। মূল বক্তা আমাদের মাননীয় মন্ত্রী, উনি আমার কোচবিহার জেলার পার্টির কর্ণধার, উনি বক্তব্য দেবেন। মমতাবাজি ইতিমধ্যে যে কৃষকের জন্য সমস্ত কৃষি জমির ফসল বীমা যোজনা করেছে। প্রচারে যখন জেলা সভাপতি থাকছেন তখন তো প্রার্থীর মুখে কথা নেই। এটা বরাবরই আমার অভ্যাস এবং দীর্ঘদিনের রাজনীতির চলাফেরা, লোকের সাথে কথা বলা, এগুলি অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং এটা আমার স্বভাবের সাথেই এই শান্ত ভাবটা বোধহয় চলে এসছে, সেটা নিজে বোঝা যায় না, অন্যরা বুঝতে পারে। একদা রাজার শাসনে থাকা কোচবিহারে এখন লোকসভার ভোটের উত্তাপ। গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী রেণুকা সিংহ 87,106 ভোটে হারান ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক কুমার রায়কে। রেণুকা সিংহের মৃত্যুতে 2016 সালে এই কেন্দ্রে উপনির্বাচন হয়, সেবার তৃণমূলের জয়ের ব্যবধান আরও বাড়ে। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় 4,13,241 ভোটে হারান বিজেপি প্রার্থী হেমচন্দ্র বর্মনকে। কোচবিহারে এবার প্রার্থী বদল, বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায় নন, লোকসভার ভোটে তৃণমূলের বাজি ফরওয়ার্ড ব্লক থেকে আসা পরেশ অধিকারী। পরেশের প্রতিদ্বন্দ্বী বিজেপির নিশীথ প্রামাণিক বাম প্রার্থী গোবিন্দ রায় এবং কংগ্রেসের প্রিয়া রায়চৌধুরী। জেলা সভাপতির বাড়িতে কথাবার্তা সেরেই সকাল সকাল বেরিয়ে পড়ছেন প্রচারে। পরেশ অধিকারীর সর্বক্ষণের সঙ্গী চারটি ছবি। সাদা পাঞ্জাবির পকেটে সবসময় থাকে বাবা মা এবং রামকৃষ্ণ ও সারদা দেবীর ছবি। সেই সব ছবিতে প্রণাম ঠুকেই শুরু করেন প্রচার, কখনো বাড়ি বাড়ি গিয়ে, কখনো মিটিং মিছিল। এবার ভোটে থাকছে ভিভিপ্যাট। প্রচারের ফাঁকে এই নিয়েও ভোটারদের সচেতন করে দিচ্ছেন তৃণমূল প্রার্থী। এবার ভোটের নিয়ম তো জানেন যে ওই ইভিএম মেশিনের বগলে আরেকটা মেশিন থাকে, টিপলেন ভোট হয়ে গেল, কিন্তু ভোটটা তোমরা উঠে দিলেন ওই পাশে একটা যে মেশিন আছে ভিভিপ্যাট বলে, ওই জায়গাতে তোমরা যে ছবিটা দিলেন সেই ছবি যদি দেখেন যে জোড়াফুল দিলেন, জোড়াফুল উঠিল না, এটাই কিন্তু এইবার খুব জরুরি, এইটাই বলে ভিভিপ্যাট। প্রচারের ফাঁকে জমে উঠছে গল্পগুজব। এই এলাকার সাংগঠনিক ক্ষমতা তৃণমূলের যা, তাতে কোনো এমন কোনো এলাকা নেই যে এলাকাতে সাংগঠনিক ভিত্তি নেই, এমন কোনো এলাকা নাই যে এলাকাতে সংগঠনে কিছু ঘাটতি আছে, এমন কোনো জায়গা নেই। এই ভোটটা এখন যদি ঠিক সময় মতন এবং কোনো অসুবিধা না হয় মানুষ দুই হাত তুলে ভোট দেবেন বলে আমরা আশা করি। সারা দিন প্রচারের ধকল, বামপন্থী আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। 1991 সালে মেখলিগঞ্জ থেকে জিতে প্রথমবার বিধায়ক হন পরেশ অধিকারী, তারপর থেকে 2011 সাল পর্যন্ত টানা জয়। 2016 তৃণমূল প্রার্থী অর্ঘ্য রায় প্রধানের কাছে হেরে যান। এরপর 2018 ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন পরেশ। কোচবিহারে আনাচে কানাচে একটা সময় অটোর যথেষ্ট রমরমা ছিল, সেটা বদলে এখন টোটোর রমরমা বেড়েছে। কোচবিহারে অনেক কিছু বদলের মধ্যে আর একটি বদল হচ্ছে পরেশচন্দ্র অধিকারীর রাজনৈতিক দলের। ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে এসছেন, পাশাপাশি প্রার্থীর বদল ঘটেছে। গত বছর উপনির্বাচনে বিপুল ভোটে যেটা পার্থপ্রতিম রায়ের জায়গায়, এবছরই পরেশচন্দ্র অধিকারী প্রার্থী হয়েছেন, তার ফলে তার গ্রহণযোগ্যতা কতটা থাকবে সেই নিয়েও কিন্তু কিছুটা প্রশ্ন থেকে যাচ্ছে, যদিও এই সব প্রশ্নকে আমল দিতে রাজি নন পরেশচন্দ্র অধিকারী। পরেশচন্দ্র অধিকারী এতদিন ফরওয়ার্ড ব্লকের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, আজকে যখন ভোটে দাঁড়াচ্ছেন, ফরওয়ার্ড ব্লকও প্রার্থী ঘোষণা করেছে, কখনো তাদের ব্যানার বা তাদের দেওয়াল লিখনের পাশ দিয়ে গেলে মানে পরেশচন্দ্র অধিকারী কি কোনো রকম পুরনো অনুভূতি বা কোনো রকম নস্টালজিয়া জাগছে না, নাকি দলটাকে অতীত করে গেছে এখনই? স্বাভাবিক কারণে নির্বাচন মানেই লড়াই, একটা সংগ্রাম,
সেই সংগ্রামের মধ্যে দাঁড়িয়ে এই অনুভূতি বা আলাদা ইয়ে এইসব এত আমাদের কর্মসূচির মধ্যে সেগুলি আর মাথার মধ্যে এটি ওঠে না, অন্য বিষয়গুলি আর দেখবার মতন বা চিন্তা করার মতন অবকাশ থাকে না। বামফ্রন্ট ছাড়ার পরেই প্রথম অন্য কোনো দলের হয়ে লড়াই করছেন পরেশ অধিকারী। চেনা জমিতে লড়াইতে নেমেছেন পরেশচন্দ্র অধিকারী, এখন দেখার তার এই আত্মবিশ্বাস কতটা স্থায়ী হয়। কারণ ভোটের ফল হয়তো দেরি আছে, কিন্তু সেই ভোটটাকে সেই ফলটাকে নিজের দিকে আনার দিকে চেষ্টার কসুর তিনি করছেন না। সময় হাতে কম, যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টা চালাচ্ছেন পরেশচন্দ্র অধিকারী। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কুচবিহার।